সম্মানিত দর্শক এই মুহূর্তে আসি আমরা একটা গ্রামীণ পরিবেশে দেখতে পাচ্ছেন ন্যাচারাল সবুজে ঘেরা এবং মনোমুগ্ধকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যামেরা দেখা দেখতে পাচ্ছেন এটা সবজির ক্ষেত মানে কাকরুলের ক্ষেত এত সুন্দর কাকরের ক্ষেত আমরা মানে সচল দেখতে পারি না আসলে কিভাবে কাকরুল উৎপাদন হয় অনেকেরই জানা নেই যারা শহরে বেসিক্যালি যারা শহরে বাস করে সেখানে ছেলেপেয়েরা আসলে জানে না যে কাকরুলের খেত বা কোথা থেকে কাকরুল সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় তো আমরা সরাসরি আপনাদের সামনে নিয়ে আসি কাকরুলের ক্ষেত আমরা দেখব যে কাকরুলের ক্ষেতে কি মানে কী পরিবেশে কাকুল বড় হয় এবং তাকে কি পরিবেশ থেকে সংগ্রহ করে বাজারজাত করা হয় আসুন আমার সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কাকুলের গাছ এখানে অনেক প্রকার কাকুল ধরে আছে আটটা দেখতে পাচ্ছেন কাকরুলের গাছ নিচেই কিন্তু কাকরুল ধরে কাকরুলের ফুল মনোমুগ্ধকর কাকরুল সবুজে ঘেরা সবুজে পাতা মনে হয় অনেকটা লাউ গাছের মতো ছোট ছোট কাকরুলের ফুল আসে ওখানে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলকে পরস্পর মিলিত করার ফলে কাকরুলের জন্ম হয় কাকরু একটি স্বাস্থ্যকর সবজি এ সবজি সচল সবাই খেয়ে থাকে কাকরুলের আমরা অনেকেই ভালোবাসি তবে বেসিক্যালি কাকরুলের গাছে যে জানলা বা এক ধরনের ইয়ে দেওয়া থাকে নিচে কাকরুল ধরে ওপরে গাছের সবুজ পাতা ডগা এগুলোই থাকে দেখবো আমরা কাকরুলের বিষয়টি এক কীভাবে আসলে কাকরুলটি সংগ্রহ করা হয় আর তাকে বাতাজাত করে পরে আমরা বাসাতে নিয়ে যে খাই দেখতে পাচ্ছেন নিচে কি অসংখ্য সুন্দর পরিবেশ এবং অনেকই সুন্দর লাগতেছে অসংখ্য কাঁকরুল এখানে ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে কি বলবো বলার মতো না একটু দেখি আমরা যে কাকরুল কীভাবে ধরে আমাদের সামনে একটা কাকুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে কি বলবো এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই এটা আমার জীবনে প্রথম কাকরুলের দৃশ্যটা আহ প্রিয় দর্শক শ্রোতা আমরা খিতের শেষ পর্যায়ে এসেছি আমার পাশে দেখতে পাচ্ছেন আসলে একটা ফুলের মনে করতে পারেন একটা ফুলের বাগান আসলে বেসিক্যালি এটা ফুলের বাগান না এটা হচ্ছে কাকুলের ফুল এই ফুলগুলো এটা আসলে মূলত আপনাদেরকে দেখায় এই এই ফুলটা মূলতই পুরুষ ফুল এটাকে স্ত্রী ফুলের সাথে মিলিত করার পরে আসলে কাকুলের জন্ম হয় প্রতিদিন কৃষক সকালে ভোরবেলায় ডালা নিয়ে উপস্থিত হয় কাকরুলের খেতে তারপরে সেই পুরুষ ফুলগুলোকে নিয়ে তুলে ডালাতে নিয়ে স্ত্রী ফুলের সাথে মিলিত করার পরে জন্ম হয় আসলে বেসিক্যালি গ্রামে যে সব আসলে সবুজে ঘেরা মনোমুগ্ধকর বিষয়গুলো আমরা দেখতে পারি আসলে অনেকটা আনন্দদায়ক অনেকটা মজাদায়ক মন ভরে যায় ভালো লাগে আর সবুজের বাংলাদেশ এখানে বলতে হয় যে বাংলাদেশ যে সোনার মাটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সবুজ বাংলাদেশে আসলে সবুজ ফসল ফলে তো শ্রোপ্রিয় দর্শক শ্রোতা এ ছিল আমাদের আজকের কাকরুলের পরিদর্শন আসলে কাকরুলের ক্ষেত আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই টিপ দেবেন দেখা হবে নেক্সট টাইমে অন্য কত বিষয় নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমি এস এম সুমন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম বিদায় নেওয়ার আগে আসসালামু আলাইকুম